সিপিবির বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের পদত্যাগ দাবি এদিকে প্রধানমন্ত্রীর কথা শুনছেন না ওবায়দুল কাদের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানাবো গাজীপুরে গুলিতে ব্যবসায়ী নিহত আহত শতাধিক এবং সর্বশেষ জানাবো মানুষের জীবন নাকি সম্পত্তি কোনটা বেশি দামি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিপিবির বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের পদত্যাগ দাবি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও রাষ্ট্রের সম্পদ ধ্বংস ঠেকাতে না পারার দায় নিয়ে এখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পদত্যাগ চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দলটির নেতারা বলছেন সংকটের রাজনৈতিক সমাধানে এক মুহূর্ত দেরি না করে সরকারকে পদত্যাগ করতে হবে নেতারা বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে হত্যাকাণ্ড হয়েছে সরকার সারা দেশে ভয়ের রাজত্ব কায়েম করে জনগণের কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী দিয়ে দমন পীড়ন করে ক্ষমতা রক্ষার শেষ চেষ্টা করেছে চলেছে সরকার কিন্তু সম্প্রতি ছাত্র তরুণেরা বুকের রক্ত দিয়ে যেভাবে রুখে দাঁড়িয়েছে তাতে ভয়ে রাজত্বের বিরুদ্ধে জনগণের বিদ্রোহের সাহস জুগিয়েছে নেতারা আরো বলেন ছাত্র তরুণেরা রাজপথ দখলে রেখেছে সারা দেশে ছাত্র জনতা ভয়কে উপেক্ষা করে রাজপথ দখলে নিয়েছে এরপরও সরকার পদত্যাগ না করে নতুন নতুন নাটক তৈরির চেষ্টা করছে যা দেশবাসী গ্রহণ করছে না সরকার ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে চাইলে সংকট আরো বাড়বে বলে মনে করেন সিপিবি নেতারা সমাবেশে নেতারা বলেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আর এক মুহূর্ত দেরি না করে সরকারকে পদত্যাগ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবির প্রতি পুনরায় দৃঢ় সমর্থন ব্যক্ত করেন সিপিপি নেতারা প্রধানমন্ত্রীর কথাও শুনছেন না ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরকে নিয়ে ঝামেলা মিটছেই না তার একের পর এক বিতর্কিত বক্তব্যের কারণে আওয়ামী লীগের আজকের এই অবস্থা হয়েছে বলে অনেকে মনে করেন গতকাল গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের নেতাদের সাথে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর এক অনির্ধারিত বৈঠকে আপাতত ওবাদুল কাদেরকে সাংবাদিক সম্মেলন না করার পরামর্শ দেওয়া হয় প্রধানমন্ত্রী তাকে এক এক দিন এক একজনকে দিয়ে সংবাদ সম্মেলনে ব্রিফ করার জন্য নির্দেশনা দেন কিন্তু সেই নির্দেশনাও শুনলেন না ওবায়দুল কাদের গতকাল যথারীতি তিনি সংবাদ সম্মেলনে হাজির হলে নানা রকম বক্তব্য রাখলেন তার এই বক্তব্যের কারণে পরিস্থিতির কোন উন্নতি হচ্ছে না বরং অবনতি হচ্ছে উল্লেখ্য যে এর আগে ওবাদুলকাদের শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য ছাত্রลีก যথেষ্ট বলে হুঁকা দিয়েছিলেন যেখান থেকে এই আন্দোলন সহিংস রূপ নেয় এবং উত্তপ্ত হয়ে ওঠে এটা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট এরপর সেনা মোতায়েনের সময় ওবাদুলকাদে দেখা মাত্র গুলি নির্দেশনার কথা বলে আর একবার বিতর্ক উস্কে দেন ওবাদুলকাদের একের পর এক নিত্য নতুন বিতর্ক সৃষ্টি করে পরিস্থিতিকে ঘোলাটে করছে শিক্ষকদের আন্দোলন করার পেছনে ওবায়দুল কাদের ভূমিকা রেখেছে শিক্ষকদেরকে তিনি ধারমঞ্জে দলীয় কার্যালয়ে নিয়ে এসেছিলেন সেখানে কয়েকজন শিক্ষককে অপমানিত করেছেন বলে অভিযোগ উঠেছে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিনিয়ত নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন একের পর এক তার বিতর্কিত বক্তাবের কারণে বিব্রত হচ্ছে সরকার বেকারতে পড়ছে আওয়ামী লীগ ওবায়দুল কাদের থামবেন কখন সেটা এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজধানী শেরে বাংলা নগর এলাকায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে ঘিরে আইন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহারায় বসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন কোনোভাবেই যেন আন্দোলনকারীরা গণভবনের আশপাশে না আসতে পারে কিংবা গণভবনে কোনো আক্রমণ না করতে পারে এজন্য তারা অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন কেউ যেন কোনোভাবে গণভবনের আশপাশে না আসতে পারে সেজন্য বিকালের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হওয়া শুরু করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলু রহমানের নেতৃত্বে আড়ঙ্গের সামনে নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান নিতে দেখা যায়। তিনি বলেন সকাল আড্ডা থেকে আমরা গণভবনের পাহারা এখানে নিয়ে শক্ত অবস্থান নিয়েছি। আমাদের লক্ষ্য কোনোভাবে যেন গণভবনে কেউ আক্রমণ না করতে পারে। প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও গণভবনের কাউকে আক্রমণ করতে দেব না যতক্ষণ না আন্দোলন শেষ হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা গণভবনের চারপাশে পাহারায়ে থাকব। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আড়ঙ্গের সামনে এসে সকাল থেকে অবস্থান নেন গাজীপুরে গুলিতে ব্যবসায়ী নিহত আহত শতাধিক কোচা সংস্কার আন্দোলনের জেরে দেশব্যাপী শিক্ষার্থীদের উপর হামলা গণহত্যা ও গ্রেফতারের প্রতিবাদের নয় দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যাপক তাণ্ডব চালিয়েছে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা মাওনা চৌরাস্তা এলাকায় একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে এ সময় সংঘর্ষের ঘটনায় শতাধিক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছেন আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন নামে একজন নিহত হয়েছেন নিহত জাহাঙ্গীরের বাড়ি সাতক্ষীরা বলে জানা গেছে এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাছরা বাড়ি থেকে জৈনা বাজার পর্যন্ত মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় পরে শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নিতে থাকেন আন্দোলনকারী ছাত্ররা মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দিকে যায় এবং তারা শ্রীপুর গ্রামের সড়কের ভাই ভাই সিটির নিচে রাখা পুলিশের তিনটি গাড়িতে হামলা করে এক পর্যায়ে পুলিশের ওই তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং উত্তাল সেতুর নিচে হাইওয়ে পুলিশের দুটি বক্সে আগুন ধরিয়ে দেয় এছাড়া তারা লাঠি সোটা নিয়ে সড়কে সাঁটানো বিভিন্ন ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং রাস্তার পাশে অবস্থিত শাহজালাল ব্যাংকে হামলা চালায় এ সময় ছাত্রদের সঙ্গে উৎসুক জনতা মহাসড়কে নেমে আসে পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ সময় পুলিশের টিয়ারশেল ও বিক্ষুব্ধদের ধাওয়া পাল্টা ধাওয়ার আশপাশের বাণিজ্যিক বিতানো দোকানপাট এবং বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় মানুষ প্রাণ ভয়ে ছুটোছুটি করতে থাকে এ সংঘর্ষের ঘটনা শতাধিক গুলিবিদ্ধ হয়েছে বলে জানান ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারফুল ইসলাম পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল নূর বলেন সারা দেশের ছাত্রলীগ যুবলীগ ও পুলিশ বাহিনী অন্যায়ভাবে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের নির্মমভাবে পেটাচ্ছে তারা দেশব্যাপী গণগ্রেপ্তার ও গণহত্যা চালিয়েছে এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমে এসেছি মানুষের জীবন নাকি সম্পত্তি কোনটা বেশি দামি সাম্প্রতিক সময় এটি একটি বড় প্রশ্ন প্রীতিভাজন আনোয়ার গভীর শ্লেষের সঙ্গে প্রশ্নটি এভাবে উপস্থাপন করেছে সেতু ভবনে চারশো কোটি ডিএনসিসি দুশো দশ কোটি এক্সপ্রেসওয়ে পঞ্চাশ কোটি আর বিআরটি এর কোটি বিজিএমইএ বলছে তাদের ডেইলি লস এক কোটি কি বড় বড় ফিগার ছোটবেলায় ইত্যাদিতে একবার হিসাব দেখাইছিল হিউম্যান বডির এলিমেন্ট ওয়াইজ দাম বের করলে একুশ থেকে বাইশ হাজার হয় মাত্র এখন সাজ দেখলাম ছশো ডলারের মতো সেই হিসাবে স দু এক লাশে আর কয় টাকায় হয় কিসের সাথে কিসের তুলনা অদ্ভুত স্থাবর সম্পত্তি আন্দোলনে যার ক্ষতির কথা সরকার চড়া গলায় বলছে মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিগুলো হলো এক মূল্য দুই বাজার বা ক্ষতিগ্রস্ত সম্পত্তির পুনর্বাসন ব্যয় তিন প্রত্যাশিত মূল্য যা প্রত্যাশিত মূল্য থেকে প্রকৃত মূল্য বাদ দিয়ে বের করা হয় এখন প্রশ্ন হচ্ছে উপরের কোন ভিত্তিতে ক্ষয়ক্ষতির মূল্য নির্ধারণ করা হয়েছে সরকারি ক্রয় অদক্ষতা দুর্নীতির কারণে সম্পত্তির ক্রয় মূল্য প্রকৃত মূল্যের চেয়ে ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি হতে পারে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তি মেরামত বা পুনর্বাসন ব্যয় ধরার সমীচীন হবে তাই সম্পত্তির ক্ষয়ক্ষতির প্রকৃত মূল্য সরকার উল্লিখিত মূল্যের একটি ভগ্নাংশ মাত্র জানমালের ক্ষয়ক্ষতির দায় ক্ষয়ক্ষতির মূল্য যাই হোক না কেন প্রাণহানি বা জনগণের সম্পত্তির ক্ষতি কোনোটাই কাম্য নয় এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায় আছে জনগণের অর্থে পরিচালিত এসব বাহিনীর কাজই হলো জীবন রক্ষা সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধ বা সীমিত করা তাই প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারের স্থাপনার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত সব বাহিনী এ সময় কোথায় ছিল তারা কেন এই দায়িত্ব পালনে ব্যর্থ হল আর প্রাণহানির দায়ও তাদেরই বিশেষ করে যাদের নির্দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে গণ অসন্তোষ ঘিরে আইন অমান্য আন্দোলন ও জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি পৃথিবীর সব দেশে কমবেশি ঘটে থাকে তবে রাজনীতিবিদরা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকে যাতে জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত থাকে এবং প্রাণহানি পরিহার করা সম্ভব হয় বেনিয়ামের নেতা ও সাম্প্রতিক মার্কিন সফর ও প্যারিসে অলিম্পিক অনুষ্ঠান উদ্বোধন উপলক্ষে ব্যাপক আইন অমান্য ঘটনা ঘটে কিন্তু সেসব দেশের রাজনীতিবিদদের প্রজ্ঞা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সহনশীলতার ফলে সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং জনগণের সম্পত্তি সীমিত পরিমাণ ক্ষতি হয়েছে মনে রাখতে হবে পৃথিবীর প্রায় সব দেশে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করা একটি সাংবিধানিকভাবে ভাবে স্বীকৃত অধিকার জীবন হচ্ছে মূল্যবান আর কিছু নেই জীবনের প্রাণহানির ক্ষতি ক্ষতি আমরা জীবন ও চাই না কিন্তু প্রাণহানির ক্ষতির সঙ্গে সম্পত্তির ক্ষতির কোনো তুলনাই চলে না আমরা রাজপথে ও অন্যত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আর কোনো প্রাণহানি দেখতে চাই না আমাদের সদা সতর্ক থাকতে হবে যাতে আর কোনো দুঃশাসন নিরীহ প্রতিবাদী নাগরিকের প্রাণহানির স্পর্ধা দেখাতে না পারে আসুন আমরা সবাই জীবনের জয় গান গাই কে দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন